আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব খুবই সহজ জর্দা। কীভাবে আমরা খুব সহজেই জর্দা বানাতে পারি সেটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো জর্দা বানাতে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পোলার চালও নিতে পারেন। বাসমতি চাল দিয়ে বানালে জর্দাটা দেখতে বেশি সুন্দর হয়, লম্বা লম্বা হয় সে, আর পোলার চাল দিয়েও জর্দা খুব ভালো হয়, তাতেও কোনো সমস্যা নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল 1 ঘন্টা 30 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপর এটাকে আমি এখন স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে একটা টিপস হচ্ছে যে জর্দা বানাতে যে পরিমাণ পোলার চাল নেবেন ঠিক সেই পরিমাপেই চিনি নেবেন, তাহলেই জর্দার মিষ্টিটা ঠিক থাকবে, জর্দাটা পারফেক্ট হবে। এর সাথে আরও লাগবে 1/4 কাপ পরিমাণ খাঁটি ঘি, 1 চিমটি পরিমাণ লবণ, জর্দার রং নিয়েছি আধা চা চামচ পরিমাণ। জর্দার রঙটা একটু বেশিই লাগবে কারণ পানির মধ্যে দিয়ে তারপরে চালটা সেদ্ধ করব। পানির কালারটা যদি একেবারে ঘন না হয় তাহলে কালারটা খুব সহজে চালের মধ্যে লাগবে না, সেই জন্য জর্দার রঙটা একটু বেশি নিতে হবে। আর নিয়েছি কিছু আস্ত গরম মশলা, দারচিনি টুকরো এইটুকু পরিমাণ, 5টি এলাচি নিয়েছি, 2টো এলাচি, চালটা সেদ্ধ করতে দিব আর 3টি রান্নায় দিব, 5টি লবঙ্গ নিয়েছি, লবঙ্গ 2টো চাল সেদ্ধ করতে দিব এবং 3টি রান্নায় ব্যবহার করব। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো অথবা হাতের কাছে যা আছে তা দিলেই হয়। আমি এখানে বেশ কিছু নিয়েছি যাতে একটু কালারফুল হয়, সেজন্য জর্দা কালারফুল হলে দেখতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এখানে আমি ড্রাই পমেলো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, ড্রাই খেজুর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কাজু বাদাম নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং কিছু নারিকেলের চিরা নিয়েছি 1 চা চামচের মতো হবে, এবং ড্রাই চেরি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর লাগবে কেওড়ার জল, খুবই সামান্য একটু দিব জাস্ট ফ্লেভারের জন্য, এবং 1/4 কাপ পরিমাণ গ্রেট করা খোয়া নিয়েছি। এই হচ্ছে উপকরণ। এবারে চালটা সিদ্ধ করে নিব। 1 কাপ পরিমাণ চাল সিদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ অর্থাৎ 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এবারে পানির মধ্যে জর্দার রঙটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভালো করে মিক্সড করে নিব, কারণ অনেক সময় রঙের মধ্যে লাম্পস থাকে, ভালো করে নেড়ে নিলে লাম্পসটা চলে যাবে। লাম্পস থেকে গেলে চালের মধ্যে কোথাও কোথাও রং বেশি হয়ে যাবে, আবার কোথাও কম হয়ে যাবে। রঙটা পুরোপুরিভাবে গলে গেলে দিয়ে দিব দারচিনি, লবঙ্গ এবং এলাচি, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। ফিরে আসছি পানিতে বলক আসার পর। পানিতে বলক এসে গেলে দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা বাসমতি চাল, দিয়ে নেড়ে দিব। চালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা দেওয়ার পর 10 মিনিট ধরে চালটাকে রান্না করতে হবে, আর যদি পোলার চাল হয় তাহলে 8 মিনিট রান্না করতে হবে, এবং বাসমতি চাল হলে 10 মিনিট রান্না করতে হবে। এটা কিন্তু জর্দা রান্নার খুবই বড় একটা টিপস, কারণ চালটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু জর্দা কখনোই ভালো হবে না। যদি কম সিদ্ধ হয় তাহলে জর্দা চালটা একেবারে শক্ত শক্ত হয়ে যাবে, আর যদি বেশি সিদ্ধ হয় তাহলে জর্দা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। সেজন্য জর্দা রান্না করার ক্ষেত্রে চাল সিদ্ধ করার ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার। তো এখন আমি ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, জর্দার চালটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে কমও সিদ্ধ হয়নি আবার বেশিও সিদ্ধ হয়নি। এভাবে চাপ দিলে মোটামুটি চালটা মিশে যায়, তখনই বোঝা যাবে যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে স্ট্রেন করে নিচ্ছি। এবারে ভাতের পানিটা ঝরে যেতে যেতে রান্নাটা শুরু করি। রান্না শুরু করলাম, কড়াইতে ঘি দিয়ে দিব, দিয়ে চুলা জ্বালিয়ে ঘিটা গরম করে নিব। ঘি মোটামুটি গরম হয়ে গেলে গরম মশলা, এলাচি এবং লবঙ্গ দিব। দিয়ে দিলাম এলাচি, লবঙ্গ, 30 সেকেন্ড গরম মশলাটা ভেজে নিব। গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিনি, সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে চিনিটা গলতে সাহায্য করে, তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবারে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এবারে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া চাল এবং সেই সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আলতোভাবে ভাতটা নাড়াচাড়া করে দিব যাতে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে আসে, ওতে করে
চিনিটা সবগুলো চালের মধ্যে মিক্সড হতে পারবে। এ পর্যায়ে সবগুলো ড্রাই ফ্রুটসই আমি অর্ধেক পরিমাণে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম ড্রাই পমেলো, ড্রাই খেজুর, কাজু বাদাম, কিশমিশ, নারিকেলের চিরা এবং ড্রাই চেরি। মিক্সড করে দিব আলতো হাতে। এরই মধ্যে চিনিটা গলে গেছে পুরোপুরিভাবে, দেখা যাচ্ছে পানি মাঝখানে। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে দিব। লো আঁচে রান্না করব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। আশা করছি এই 30 মিনিটেই পানিটা শুকিয়ে যাবে এবং জর্দাটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কেওড়ার জল এবং বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সবগুলোই দিয়ে দিব এবং অর্ধেক পরিমাণ খোয়া এ পর্যায়ে দিব। সামান্য একটু নেড়ে দিব, একেবারে ঝরঝরা জর্দা হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করব না। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে ফেলছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। আস্ত গরম মশলাগুলো যেন সার্ভিং ডিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেল একেবারেই ঝরঝরে সিম্পল জর্দা। পরবর্তীতে আমি আরও বেশ কিছু জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এই সিম্পল জর্দার রেসিপিটা শেয়ার করলাম। এবারে দিয়ে দিব বাকি রয়ে যাওয়া খোয়া। আশা করছি আজ পর্যন্ত যারা বারবার জর্দা বানিয়ে বিফল হয়েছেন, এই সহজ পদ্ধতিতে জর্দা বানিয়ে আপনারা সফল হবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।